এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় নিম্নচাপের সম্ভাবনা। আগামী 22 থেকে 25 তারিখের মধ্যে বাংলায় প্রবল ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিয় শ্রোতা দর্শক, আজ 18 সেপ্টেম্বর বুধবার। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করব যে আজকে বুধবার আবহাওয়া কেমন থাকবে, আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, নিম্নচাপ যেটা আসছে আবারও তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে, কোন কোন জেলাগুলিতে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়তে চলেছে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে গত কয়েকদিনে নিম্নচাপের যে ভারী বৃষ্টি তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। এরই মধ্যে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির কারণে বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। গতকাল সকাল থেকে প্রায় 1,49,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের বৃষ্টির কারণে ডিভিসির দুটি জলাধার থেকে জল ছাড়ার চাপ বাড়ছে। মাইথন ও পাঞ্চেত এই দুই জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকেই মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছিল। মঙ্গলবার সকালে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে। গত সোমবার সন্ধ্যায় দুটি জলাধার মিলিয়ে মোট 80,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। তার মধ্যে মাইথন থেকে ছাড়া হয়েছিল প্রায় 25,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে ছাড়া হয়েছিল প্রায় 55,000 কিউসেক জল। মঙ্গলবার সকালে সেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে প্রায় 1.5 লাখ কিউসেক করা হয়েছে। এই দুটি জলাধার থেকে জল ছাড়া হলে তা দামোদর নদ হয়ে পৌঁছায় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে। জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে এমনই কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে। ফলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ধমান, তার সঙ্গে হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা ডিভিসির তরফে জানানো হয়েছে। নিম্নচাপের জন্য আসানসোল, দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনবরত বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে পেরিয়ে গতকাল ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টি দিয়েছে এবং সেই বৃষ্টি এই সমস্ত নদী হয়ে যে সমস্ত নদীগুলি পশ্চিমের জেলাগুলিতে আসছে সেই নদীগুলিতে কিন্তু জলের যে চাপ সেটা বাড়ছে এবং বিপদসীমার উপর দিয়েই এই সমস্ত নদীগুলি বইছে, যার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় একটা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বীরভূমের লাভপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে প্রায় 15টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। তবে এরই মধ্যে আবারও কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে যে আগামী 22 থেকে 25 তারিখের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। তো সেই নিম্নচাপ কবে বাংলায় ঢুকবে, কোন দিক থেকে নিম্নচাপে প্রবেশ করতে পারে সেটা অবশ্যই দেখাবো। তবে তার আগে দেখে নেব আজকে বুধবার আবহাওয়া কেমন থাকবে। তো আজকে বুধবার দেখুন, আমরা যদি যেটা নিম্নচাপটি ছিল বাংলাতে, সেই নিম্নচাপ এই মুহূর্তে বাংলা থেকে অনেকটা দূরে সরে এই মুহূর্তে আজকে বুধবার দেখুন গোয়ালিয়রে অবস্থান করছে। আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে রাজস্থানের দিকে এগিয়ে যাবে। ফলে এর প্রভাব আর বাংলায় কোনোভাবে পড়ার সম্ভাবনা নেই, যেহেতু এটা বাংলা থেকে অনেকটা দূরে অবস্থান করছে। তবে বাংলায় আবহাওয়া আজকে বুধবার মূলত আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এরই মধ্যে দেখা যাচ্ছে আজকে দুপুরের দিকে বাংলাদেশের ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরাতে কিছুটা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে এমনই দেখা যাচ্ছে, তবে সম্ভাবনা খুবই কম। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে গতকাল থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার কারণে তাপমাত্রা লাফিয়ে বৃদ্ধি পেয়েছে এবং ভ্যাপসা গরমে আবার কার্যত নাভিশ্বাস হতে শুরু করেছে বাংলার বাসিন্দাদের। আগামীকাল 19 তারিখ সেক্ষেত্রেও আবহাওয়া পরিষ্কার থাকবে, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে। কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা সহ কুমিল্লার বিভিন্ন এলাকাতে আগামীকাল বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি
হতে পারে এমনই দেখা যাচ্ছে। শুক্রবার 22 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা, শনিবার 21 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে, 22 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন। দেখুন, 22 তারিখ থেকে একটি নিম্নচাপ বাংলায় প্রবেশ করবে, কোন দিক থেকে দেখাবো একটু আগে থেকে দেখাই আপনাদেরকে। দেখুন, এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে যদি আমরা দেখি বৃহস্পতিবারের কথা বলি, সেক্ষেত্রে একটা দক্ষিণ চীন সাগরে এখানে কিন্তু ভিয়েতনামে উপকূলবর্তী এলাকায় একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এই যে নিম্নচাপটি অবস্থান করছে, এই নিম্নচাপটি ধীরে ধীরে দেখাবো কোন পথ ধরে আসবে। এই নিম্নচাপটি এই পথ ধরে আসছে এবং এই পথ ধরে এসে এই দিক থেকে প্রবেশ করবে, অর্থাৎ প্রথমে ভিয়েতনাম, তারপর এদিকে লাউস পেরিয়ে, থাইল্যান্ড পেরিয়ে, মায়ানমার হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করবে চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে। পরবর্তীতে এটা পশ্চিমবঙ্গের 24 পরগনা, কলকাতা, হাওড়াগুলিকে অ্যাটাক করতে পারে এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে এই মুহূর্তের আপডেট যেটা বলছে। দেখাবো পুরোটাই আপনাদের। দেখুন, আজকে কিন্তু ইতিমধ্যে এটা দক্ষিণ চীন সাগরে শক্তি বৃদ্ধি করছে, আগামীকাল এটা আরও কিছুটা দেখুন পশ্চিম দিকে সরে আসবে, 20 তারিখ লাওস পেরিয়ে থাইল্যান্ড ঢুকবে, শনিবার এটা মায়ানমারে প্রবেশ করবে, 22 তারিখে দেখা যাচ্ছে একেবারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এই এলাকাতে প্রবেশ করছে। ফলে আগামী 22 তারিখ রবিবার থেকে চট্টগ্রাম বিভাগের প্রায় সব এলাকা জুড়েই প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দুর্যোগ শুরু হবে। যদি নিম্নচাপটি সরাসরি এই পথ ধরে এসে বঙ্গোপসাগরে প্রবেশ করে, সেক্ষেত্রে এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হয়ে যাওয়ার মতো আশঙ্কা কিন্তু থাকছে। তবে দেখার বিষয় এটা কোন পথ ধরে এগোয়। এই মুহূর্তে যে আপডেট সেটা কিন্তু দেখাচ্ছে যে দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি থাইল্যান্ড, লাওস হয়ে এটা মায়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, পরবর্তীতে পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা ঢুকবেই এমনই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে আগামী 22 এবং 23 এই দুদিন পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণের সব জেলাতেই কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী 22 তারিখ দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়হাওয়া বইবে। তার মধ্যে কলকাতা সহ এদিকে আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর অর্থাৎ বীরভূম থেকে শুরু করে নদিয়া, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কার্যত প্রচণ্ড হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝড়হাওয়া চলবে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম এবং খুলনা, বরিশাল বিভাগে কার্যত দুর্যোগের আশঙ্কা আবারও তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী 22 থেকে 23 তারিখের মধ্যে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ আবারও কিন্তু তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এবং সেটা বাংলায় প্রবেশ করবে, তার জেরে আবারও ভারী বৃষ্টির মুখ দেখতে পারে বাংলা। সেটা হচ্ছে আগামী 22 এবং 23 এই দুদিন কিছুটা ভারী বৃষ্টি হতে চলেছে। তবে তার আগে আগামী বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে, আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যদিও মাঝে মধ্যে দু এক জায়গায় হালকা পশলা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আগামী 21 তারিখ পর্যন্ত। 22 তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হবে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে।